রাজধানীর পল্লবীতে গৃহকর্মী আদুরীকে নির্যাতনের দায়ে গৃহকর্তী নদীর যাবজ্জীবন। হজ ফ্লাইট ঠিক রাখতে আগে ভাগেই টাকা নিচ্ছে বিমান, অনিয়ম পেলেই ব্যবস্থা হুঁশিয়ারি মন্ত্রীর। সিলেটে বন্যায় পর্যাপ্ত সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের, সংকট নেই দাবি প্রশাসনের। চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ঢাকার দুই সিটি কর্পোরেশনের, ভবিষ্যতে বিস্তার ঠেকাতে গবেষণার আহ্বান। এবং আয়কর বাবদ গ্রাহকদের কাছে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ বিআরটিএর বিরুদ্ধে।